স্বাধীনতার 39তম বার্ষিকী উদযাপন উপলক্ষে স্কটল্যান্ড বিএনপি এডিনবরায় আয়োজন করে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্থানীয় শিল্পী ও শিশুদের পরিবেশিত নানা আয়োজন অনুষ্ঠানে আগত দর্শক শ্রোতারা উপভোগ করেন। এডিনবরা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান। স্বাধীনতার 39তম বার্ষিকী উদযাপন উপলক্ষে স্কটল্যান্ড বিএনপি আয়োজন করে ব্যাপক অনুষ্ঠানমালা। গত রোববার বিকেলে এডিনবরাস্থ ইংলিশ স্পিকিং ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত খান বাদশার উপস্থাপনায় স্কটল্যান্ডের দূরবর্তী শহর থেকে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কটল্যান্ড বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কৌতুক ও জাদু পরিবেশন করেন। আবারডিনের কাউসার আলীর লোকসঙ্গীত দর্শকরা আনন্দ ভরে উপভোগ করেন। শিশুদের পরিবেশিত নাচ ও কবিতা আবৃত্তি ছিল চোখে পড়ার মতো। স্বাধীনতা নয় ছোট এক কুন্দ ভূমি, স্বাধীনতা মানে হচ্ছে বুক ফুলে ছলা, স্বাধীনতা আমাদের দেশ স্থানে কত ভালো বাসি, সবুজ গাছে বুকে সে ফালি সকালে উঠে আমি মনে মনে পড়ি সারিতে আমি যেন ভালো হয়ে চলি আদেশ করি যাহা। অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল মুক্তাদির চৌধুরী। এডিনবরা থেকে মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ।